দেশের অধিকাংশ জায়গায় চতুর্থ ধাপে উপজেলা নির্বাচন সুষ্ঠু হলেও ভোলার চর ফ্যাশন উপজেলার নির্বাচনে ব্যাপক কারচুপি ও ফলাফল জালিয়াতি হয়েছে বলে অভিযোগ করেছেন ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফিরোজ প্লাবন কিবরিয়া জাতীয় ক্লাবের সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন বলেন নির্বাচনকে ঘিরে শুরু থেকে মোটরসাইকেল মার্কার প্রার্থী জয়নাল আবেদিনের লোকজন দলীয় প্রার্থী জহির ও ঘোড়া প্রতীকের প্রার্থী এবং সমর্থকদের হুমকি ধামকি ও শারীরিকভাবে লাঞ্ছিত করে এই বিষয়ে তিনি ফ্যাশন থানায় বেশ কয়েকটি অভিযোগ করেন এবং মোটর সাইকেল প্রতীকের কিছু লোকজনকে পুলিশ আটকও করে তিনি আরও অভিযোগ করেন নির্বাচন পরিচালনার জন্য বিভিন্ন কেন্দ্রে প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং এজেন্ট নিয়োগের ক্ষেত্রে নিয়ম বহির্ভূতভাবে নিজস্ব লোক নিয়োগ দিয়ে যাল ভোট ভোট সুযোগ করে দিয়েছে মোটরসাইকেলের প্রার্থী জয়নাল টাকাতি ও আবেদিন এই নির্বাচনকে ঘিরে শুরু থেকেই মোটরসাইকেল মার্কার প্রার্থী জয়নাল আবদিন সাহেবের লোকজন দলীয় প্রার্থী জাহির করে আমিও আমার কর্মী সমর্থকদের উপর ব্যাপক হুমকি ধামকি ও শারীরিকভাবে লাঞ্ছিত করে